দশক ধরেই সংযুক্ত আরব আমিরাতের মানুষের কাছে নির্ভরযোগ্য স্থান আবির ফুড অ্যান্ড ভেজিটেবল মার্কেট। বিশেষ করে এশিয়া অঞ্চলের সবচেয়ে বড় ফুড এবং ভেজিটেবলের মজুদ ও সরবরাহ এই মার্কেট থেকে হয়ে থাকে। দুবাই মিউনিসিপ্যালিটি এবার গ্রাহকদের কাছে আরও উন্নত জাতের অর্গানিক ফুড এবং ভেজিটেবল সরবরাহ করতে এই এলাকায় ব্লুম মার্কেট নামে নতুন একটি ইনডোর বাজার তৈরি করেছে। Blue Market is one of the biggest indoor fruits and vegetable facility in the Emirate of Dubai, United Arab Emirates. 7600 স্কয়ার মিটারের এই ব্লুম মার্কেটে অর্গানিক ফলমূল এবং শাকসবজিকে তরতাজা ও ত্রুটিমুক্ত রাখতে দুবাই সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। 760 জন ট্রেডার নিয়ে এই মার্কেট আপাতত যাত্রা শুরু করেছে, তবে এসব ট্রেডারের মধ্যে 80 ভাগই বাংলাদেশি। This is the one of the new idea in the UAE. I believe it is on the whole GCC. আমরা এখানে অনেকগুলো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট আমরা আনছি, এটা ইনশাআল্লাহ এটা অনেক খুব চলবে। Very lovely place and you know there's plenty of fruits and vegetables you can find at anywhere in Abir Mall. অনেক মানুষে এখানে সস্তার জন্য ফ্রেশ জিনিস যেন পরিবেশন করা হয়, যেন কোনো ধরনের এখানে কমতি না থাকে, ওটার ব্যাপারে ওনারা বারবার আমাদেরকে জানিয়েছেন বিষয়টা দেখার জন্য। মার্কেটের ভিতরকার বিশাল অংশ জুড়ে কয়েকটি বাংলাদেশি কোম্পানির আধিপত্য চোখে পড়ার মতো। এছাড়া এখানকার অধিকাংশ শ্রমিকই বাংলাদেশি। ব্যবসায়ীরা জানান, ব্লুম মার্কেট চালু হওয়ার ফলে আরও 3000 বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান বেড়েছে। একই সঙ্গে বাংলাদেশি শাকসবজির বাজারজাত করার সুবর্ণ সুযোগও তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই মিউনিসিপ্যালিটির ডাইরেক্টর জেনারেল ইঞ্জিনিয়ার দাউদ আব্দুল রহমান আল হাজরি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।